नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल प्लेन फूड। आज के लिए एसेछि आरो एकटा मिष्टी रेसिपी। आज आमि बानाबो गजा, और ये गजाटा बनाते किन्तु खूब बेशी उपकरण प्रयोजन है ना, तो चलुन देखे नेवा जाक जे ये गजाटा बनाते की लागछे। गजा बनानोर जोन्नो प्रथमेई एकटा बाटिते आमि निच्छि एक कप परिमाण मयदा। एबार ये मयदार मध्ये दिच्छि खूब सामान्य बेकिंग सोडा बा खाबार सोडा। दिलाम एक पिंच मतो नून, आर दिच्छि दू चामच घी। সব কিছুকে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এই সব উপকরণগুলোকে ভালোভাবে ময়দার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যেহেতু একটু শক্ত ধরনের ডোটা হবে, তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা রেডি হয়ে গেছে। এটা সাধারণ লুচি পরোটার থেকে একটু আলাদা, কারণ এর গাটা কিন্তু মসৃণ হয়নি, আর গজা তৈরির জন্য এরকমই ডোয়ের প্রয়োজন। আর এটাকে এখন রেস্টে রেখে দিচ্ছি, অন্যদিকে চিনি শিরাটা বানিয়ে নেব। তো আমি এর জন্য এক কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর এক কাপ চিনির জন্য নিচ্ছি এক কাপ পরিমাণ জল। এবার এটাকে হাই ফ্লেমে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো চিনিটা গলে গেছে, এটা একটা একতার বিশিষ্ট শিরা হবে, এজন্য শিরাটাকে একটু ঘন করে নিতে হবে। শিরাটা আগে থেকে ঘন হয়ে গেছে, হাতের সাহায্যে চেক করে নিচ্ছি। দুটো আঙুলের মাঝখানে যদি এরকম তার লক্ষ্য করা যায়, তাহলে বুঝতে হবে শিরাটা রেডি। তো আমার শিরাটা রেডি হয়ে গেছে, এজন্য আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর গরম অবস্থাতেই আমি শিরাটাকে ঢেকে রেখে দিচ্ছি। অন্যদিকে ডোটাকে আরও একবার মেখে নিচ্ছি। মেখে এটাকে এবার হাতের সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে দেবো। এই কাজটা বেলনের সাহায্যে না করে হাতের সাহায্যে করাটাই ভালো। এবার এটাকে একটু কেটে নেব। কাটার পর এই টুকরোগুলোকে পরপর এইভাবে সাজিয়ে হাতের সাহায্যে আবারও সেই ফ্ল্যাট করে দিচ্ছি। আর এই স্টেপটা করার কারণ হলো, এরকম করলে গজার মধ্যে একটা লেয়ার সৃষ্টি হবে, আর এই লেয়ারগুলো থাকার জন্য গজার মধ্যে কিন্তু রসটা কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে। আর এই স্টেপটাকে আমি 2 থেকে 3 বার রিপিট করব। তো আবারও এইভাবে পরপর সাজিয়ে হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে নেব। তো আমি মোট 3 বার এই প্রসেসটা করেছি। এবার আমি হাতের সাহায্যে এটাকে চৌকো আকৃতি দিয়ে নিচ্ছি। তো চৌকো আকৃতি হয়ে গেছে, এবার গজাকে কেটে নিচ্ছি। তো অবশ্যই এটা আপনাদের চয়েস অনুযায়ী কেটে নেবেন, বড় অথবা ছোট যেমনটাই পছন্দ করেন। তো আমি এইভাবে লম্বা লম্বা আকারে কেটে নিচ্ছি। গজাগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেব। তো এই জন্য একটা কড়াইতে সাদা তেল দিয়ে এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাই এটা অ্যাড করলাম। আর গজা ভাজার জন্য যে তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়ার প্রয়োজন নেই, সামান্য গরম হলেই এটাকে ছেড়ে দেবো। ঠিক এইরকমই গরম হতে হবে, দেখুন খুব সামান্য পরিমাণ বাবলস উঠছে। আস্তে আস্তে এভাবে ছেড়ে দিতে হবে। আর গজাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে, কারণ এটা একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে। যদি গ্যাসের ফ্লেম বেশি থাকে, তাহলে এর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, আর বাইরে রং চলে আসবে। ছাড়ার পর প্রায় 5 মিনিট পর আমি এটাকে হালকা করে উল্টে দিচ্ছি, কারণ ছাড়ার পরই এগুলো খুবই নরম থাকে, সেই সময় এটাকে উল্টাতে যাবেন না, এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এভাবে সাবধানে একটু উল্টে পাল্টে দিতে হবে। তো এভাবে মাঝে মাঝে একটু চেক করে নিতে হবে, আর আস্তে করে উল্টে পাল্টে দিতে হবে। তো গজাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিলাম।
তুলে নেওয়ার পরই যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু এখনও পুরো ঠান্ডা হয়ে যায়নি, হালকা গরম আছে। আর ভাজার পরই সঙ্গে সঙ্গে এই শিরার মধ্যে গজাগুলোকে দিয়ে দিতে হবে। গজাগুলো দেওয়ার পর এটাকে এখন ঢেকে 5 মিনিটের জন্য একটু ছেড়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার গজাটাকে খুব সাবধানে উল্টে দেব। গজাগুলোকে আমি উল্টে দিয়েছি, এবার ঢেকে ছেড়ে দিচ্ছি। প্রায় আধ ঘন্টা পর গজাগুলোকে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন এটা কতটাই ভিতর থেকে জুসি। তো এভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন গজা। আর এটা খুবই অল্প উপকরণে তৈরি হয়ে যায়। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুবান্ধব আর ফ্যামিলির মধ্যে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক করবেন এবং ফ্রেন্ডস আর ফ্যামিলি